আসসালামু আলাইকুম বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। এই ঘটনাটি ঘটেছে ইন্ডিয়াতে। এই ঘটনায় রয়েছে প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করায় আজ পর্যন্ত একটি এলাকাকে অশান্তি ভোগ করতে হচ্ছে। কিন্তু কেন? এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ইন্ডিয়ার রাজস্থানে একটি জায়গায় 300 বছর ধরে একটি নাগিন সাপ আজ পর্যন্ত জীবিত রয়েছে এবং একটি পুরাতন বট গাছে অবস্থান করছে। একটি নাগিন সাপ ও একটি নাগ সাপ একে অপরকে অনেক ভালোবাসে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো একটি সাপকে মেরে ফেলে, তাহলে নাগিন অথবা নাগ সাপ প্রতিশোধ নেয়। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, সাপ মারার আগে 3 বার তাদেরকে সতর্ক করতে হবে, তা না হলে সাপ ক্ষতি করবে। এই ঘটনাটি প্রমাণ দেয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য, কোরআন সত্য। ভিডিওটি জীবনে একবার হলেও প্রতিটি মুসলমানের শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ আপনার কিছু ভুলের কারণে এই ভিডিওটির মতোই ধ্বংস হয়ে যেতে পারে একটি এলাকা, ধ্বংস হয়ে যেতে পারে আপনার পরিবার। ভিডিওটি শুরু করার আগে মুসলিমেরা ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। ইন্ডিয়ার রাজস্থানে একটি গ্রামে একটি অনেক পুরনো বট গাছ ছিল। এই ঘটনাটি ঘটেছে বহুদিন আগে। সেই বট গাছের নিচে মানুষেরা দেখতে পেত 2টি বড় বড় সাপকে। এরপরে মানুষেরা যখনই যেত, সেই সাপ দুটি দৌড়ে কোথায় জানি চলে যেত। তখন এলাকাবাসী একদিন সবাই মিলে বুদ্ধি করল যে এই সাপ দুটি এলাকার জন্য ক্ষতি নিয়ে আসতে পারে, কাউকে কামড় দিতে পারে। এজন্য এলাকাবাসী বুদ্ধি করল এই সাপ দুটিকে হত্যা করবে। যখন এলাকাবাসী প্ল্যান করে এই সাপ দুটিকে হত্যা করতে আসল, তখন এই সাপ দুটি দৌড়ে চলে গেল। সেই এলাকাবাসী সেই সাপের পিছু নেওয়া শুরু করল। শেষ পর্যন্ত একটি সাপকে তারা হত্যা করে ফেলল। সেই সাপটি ছিল নাগ, কিন্তু নাগিন সেখান থেকে কোনো মতো বেঁচে গিয়েছিল। এরপরে নাগিন আস্তে আস্তে প্রতিশোধ নেওয়া শুরু করে এবং 300 বছর সেই নাগিন সাপটি বেঁচে ছিল, সেই বট গাছে থাকত এবং প্রতি বছরে শোনা যেত সেই এলাকায় সাপের কামড়ে অনেক মানুষ মারা যেত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, সাপ মারার আগে তোমরা তাদেরকে 3 বার সতর্ক করবে, এরপরেও যদি তোমার দিকে সেই সাপগুলি খিতিয়ে আসে, তাহলে তুমি তাদেরকে সাথে সাথে হত্যা করো, আর যদি তোমাকে দেখে দৌড়ে চলে যায়, তুমি তাদেরকে হত্যা করিও না, কারণ তারা উল্টো তোমার ক্ষতি করতে পারে। এজন্য আমাদের প্রতিটি মানুষের উচিত কোরআন মানা, কোরআন কি বলেছে সে অনুযায়ী চলা, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ করেছে সেগুলো করা, এবং যেগুলো নিষেধ করেছে সেগুলো পরিত্যাগ করা।